তুমি এন্ড মাই ফ্যামিলি লাইফস্টাইল দেখে চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি ঝুমা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজছে সকাল 8:40। আর এখানে আমি দেখো লাউ কাটতে চলে এসেছি। আজকে রবিবারে রান্না হবে লাউ চিংড়ি আর চিকেন। তো লাউটা মা শুক্রবারে কাটতে গিয়েছিল, কিন্তু আমি না করেছি শুক্রবারে কাটতে, না কারণ আজকে রান্না করব। আর আজকে লাউটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাটাটা, সেই জন্য কাটতে দিইনি। আর শনিবারে মা লাউ কাটে না, কারণ শনিবারে লাউকে বলে কাটতে নেই আর কি, বলে না চাল কুমড়ো লাউ এগুলো বলি দিতে নেই শনিবারে, সেই জন্য শনিবারে লাউটা কাটা হয় না। আজকে লাউটা কাটবো, কেটে রান্না করতে যাব। লাউটা কাটতে অনেকটা সময় নেবে, তারপরে রান্নাটা হবে। আর তোমাদের গতকাল ব্লগে বলতে ভুলে গেছি যে স্কুলের মিটিংটা কী জন্য হয়েছিল। স্কুলের মিটিংটা হয়েছিল প্লাস্টিক বর্জন যে চলছে না, প্লাস্টিক বর্জন করার নির্দেশ, যে প্লাস্টিক বর্জন করতে হবে, মানে প্লাস্টিক বহন করা আর যাবে না। সেই জন্য স্কুল থেকে কিছু নোটিশ জারি করে দেওয়া হয়েছে যে বাচ্চাদের একদম প্লাস্টিকের জিনিস নিয়ে স্কুলে প্রবেশ করা যাবে না। যেমন পেন্সিল বক্স, টিফিন কাড়ি, ওয়াটার বোতল, আমরা তো ওয়াটার বোতল সাধারণত ওদের প্লাস্টিকের দিই, টিফিন বক্সও দিই, পেন্সিল বক্সও দিই, সেগুলোকে একদম স্কুলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না। সেই জন্য সেগুলোকে মানে সব কিছু টিনের কিনতে হবে, পেন্সিল বক্সটা টিনের কিনতে হবে, ওয়াটার বোতলটা স্টিলের কিনতে হবে, এইসব কিনে নিতে হবে। সেই জন্য কেনাকাটি করতে আজকে বেরোবো, মানে এগুলোই কিনতে, জামা কাপড় কেনাকাটি নয়, এগুলো কিনতে বেরোবো আজকে বিকেলবেলায়। কালকে কিনে নেওয়ার কথা ছিল, কিন্তু কালকে আর আমার বেরোতে ভালো লাগলো না বলে আজকে বিকেলবেলায় এগুলো কিনতে যেতে হবে, নইলে স্কুলে প্রবেশ করা যাবে না, কারণ প্লাস্টিককে বর্জন করতে হবে, আমাদের সবারই তাই, তাই না? আর এই দেখো লাউটা কেটে নিয়েছি। আজকের ওয়েদারটা প্রচণ্ড ঘুমট ওয়েদার, না হাওয়া আছে, না রোদ আছে, না বৃষ্টি আছে, কিছুই নেই। বৃষ্টি পড়লেও গরম একই, একদম মুখ ভার করে থাকে না, বলে না মানুষ মুখ ভার করে আছে, সেই রকম আকাশ হয়েছে। আর কাল রাতে মার মাথা ঘুরছিল, তো আমরা জেনে নেব মার মাথা একটু কমেছে। লাউকাটা কমপ্লিট হয়ে গেছে দেখো, আর লাউয়ের খোসাও কেটে নিয়েছি। চলো বোতল বড়।
বাচ্চাদের বেশি ভালোবাসে সেই কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দিয়েছি, আর লাইয়ের খোসাটাকে আগে ভালো করে সেদ্ধ করে রেখেছি। দিয়ে এবার পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেবো। লাউ করবো, ও বাবা, দিয়ে দেখি ডাল করতে হলো, কচু ভাজতে হবে, আর কি করতে হবে, ও আবার লাইয়ের খোসাটা। মা নাইটি সেলাই করছে, আর নাইটি সেলাই করে এইটা পরবে, ওটা ছিঁড়ে গেছে পুরো। গুড আফটারনুন, গুড আফটারনুন। নাইটি সেলাই করছে গো, কবে থেকে নাইটিটা ছিঁড়ে গেছে দেখবে, এই নাইটিটা অনেক দিন পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ছাড়ছে, রোদ উঠছে, আর তার ফলে ভ্যাপসা গরম হচ্ছে না বলার মতো না। আর এই দেখো রান্না বান্না খাবার দাবারে আছে, দেখো লাউ চিংড়ি, সঙ্গে আছে পমফ্রেট লাউ, মানে চিংড়ি মাছ সময় খায় না, সেজন্য পমফ্রেট মাছ দিয়ে লাউ করে দিয়েছি। এখানে আছে লাইট খোসা ভাজা, এখানে দেখো চিকেন আলুর ঝোল, আর ভাত দিয়ে মসুর ডাল সম্বার, আর এখানে দেখো গাঁটি কচু ভাজা। চলো দুটো বাজে, এবার এদেরকে খেতে নেবো কাপ লাস্টে। চলো দুটো বাজে, এবার খাওয়া দাওয়ার বাড়া হোক। ভাল লাগলে খাবে না, ভালো লাগলে খাবে না, তুই আগে বসে যাবি কেন। কালা নিবি 60 টাকা।
রাতে ডিনার কমপ্লিট করে মামে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, আর মেয়ের জন্য যেগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখাবো। প্লাস্টিক বর্জন, স্কুলে কোনো প্লাস্টিকের জিনিস নিয়ে যাওয়া যাবে না, তোমাদের আগেই বলেছি, সেই জন্য আমাকে কিনতে হলো। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে, দাঁড়াও নামটা দেখায় দুটো পাল্টা দিয়ে হচ্ছে, মিল্টনের ওয়াটার বোতল। তবে হ্যাঁ, যেগুলো কিনেছি সেগুলো বেটার, প্লাস্টিকের বোতলে জল খাওয়া তো বেটার না। আমরা অনেক সময় নিজেদের সুবিধার্থে কিছু কিছু প্লাস্টিকের বোতল বাচ্চাদের দিয়ে দিই জল খেতে, যেগুলো উচিত নয়। আমার অনেক বন্ধু স্কুলে এরকমই বোতল, সেই জন্য ভালো হয়েছে। এরকম একটা বোতল নিয়েছো, দাদা প্লাস্টিক খুলে দেখায়। দাম হচ্ছে 452, 25% ডিসকাউন্ট দিয়েছে, বুঝেছো? তোমাদের কাছে এত এই বোতলটা আছে, আমার কাছে ছিল না, এই প্রথম আমার কাছে এই বোতলটা এলো, মেয়ে জল খাবে। আর কিনেছি এরকম ডিমের আকারের একটা টিফিন বক্স, কি চকচক করছে দেখো, একদম নিজের মুখ দেখলাম, নিজেদের মুখ দেখা যাচ্ছে, দেখো আমি মুখ দেখছি, আমি মুখ দেখো, ওদের দেখা যাচ্ছে। ও একাতে মানে খুব একটা বেশি খায় না, বাড়িতেই তোমরা দেখতে পাও, টিফিনে স্কুলে তো আরোই খায় না, সেই জন্য আবার একটা টিফিন বক্স কিনে ওর ব্যাগে ঢুকিয়ে দেওয়া মানে আমার বেকার হবে, কেন বেশি বেশি করে টিফিন বানিয়ে পরিশ্রম করে ওকে দেবো, ও খাবে না, নিয়ে চলে আসবে, আমার সব পরিশ্রম জলে দিয়ে দেবে। সেই জন্য আমি এরকম একটা ছোট্ট টিফিন বক্স কিনে দিয়ে দিয়েছি, এই খাবারটাই ওর পক্ষে যথেষ্ট, তা আবার দেখবে আর দেখদিন খাবার ফিরিয়ে নিয়ে এসছে। আর বলেছিল টিনের পেন্সিল বক্স, টিনের পেন্সিল বক্স আমার এলাকার কোনো দোকানে নেই, আমি এরকম একটা ব্যাগ কিনে নিয়েছি, ব্যাগটা কিন্তু প্লাস্টিকের নেই, ভালো করে দেখো প্লাস্টিকের নয়, এটা এটা হচ্ছে ফোমের, এর মধ্যে তিনটে চেন আছে, একটা দুটো পেছনে একটা, এই দেখো তিনটে পেন্সিল দেওয়া। লাস্ট যেটা দেখো সেটা হচ্ছে মেয়ের টিফিনের জন্য, দেখো কেক নিয়েছি, ওড়িয়ে বিস্কুট নিয়েছি, কালকে এই দুটো দিয়ে ওর টিফিন হয়ে যাবে, বললাম না খুব একটা খায় না, খাওয়ার প্রাণী নয়, খাওয়ার মানুষ নয়, বুঝেছো? এই হচ্ছে কেনাকাটি, সব দেখিয়ে দিলাম কী কী কিনেছি। প্লাস্টিক বর্জনের জন্য আমাকে খরচা করে কিনতে হলো, কিন্তু কোনোটাই বাজে হয়নি, প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে। আমাদের কিন্তু বাচ্চাদের প্লাস্টিকের মধ্যে একদম খাওয়ানো উচিত না, যেমন প্লাস্টিক টিফিন বক্স দিতাম, প্লাস্টিক জলের বোতল দিতাম, হয়তো নিজেদের একটু সুবিধার্থে আমি এইসব বোতল বা টিফিন ক্যারি দিতাম, কিন্তু সেটা উচিত নয় একদম। তো যাই হোক, স্কুলের মিটিংয়ের জন্য আমার কাজগুলো ভালোই হলো, ওর পক্ষে ওর স্বাস্থ্যের পক্ষে এগুলো খুব উপকারী জিনিস, সেই জন্য আরও কিনে নিয়ে আসলাম, কিছু বলার নেই, এটা খুব একটা ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, গুড নাইট, আল্লাহ হাফিজ, টাটা, বাই, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করার সময় পাশে বেল আইকনটা অবশ্যই টিপে দেবে, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে, আর যখনই আমরা ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান, আর যারা আমাকে কমেন্ট করছো
আমার তরফ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন আমার চ্যানেল দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করো অবশ্যই। শেয়ার শেয়ার শেয়ার। তো চলো টাটা টাটা, সি ড্রিমস, বাই।